রাস্তায় কা ঢুকে গেছে সীমান্তবর্তী গ্রামগুলোতে যারা কর্তব্যে আছেন তারা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করবার জন্য তারা ভয় দেখাচ্ছে। তারা বলছেন যে তোমরা যদি ভোট না দাও তাহলে কলকাতাকে বা জেলা শাসক তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না, আমরা এই সীমান্তে থাকব। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, এটা একটা ভয়ঙ্কর দিক যা জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক। বিএসএফ কি করে না করে আমরা জানি, আমরা চাইব বিএসএফ তাদের যে অধিকার দেওয়া হয়েছে 15 কিলোমিটার সেখানে কেউ যেন ডিস্টার্ব না করে এটা করুক, কারণ সমস্ত বর্ডার এলাকা সেন্সিটিভ এলাকা। এবারেও কমপক্ষে 4-5 লক্ষ বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার করা হয়েছে এই 22 লক্ষের মধ্যে। আমরা ইলেকশন কমিশনকে সেটাও বলেছি আমরা নজর দিন, যেখানে যেখানে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে সেটা বিশেষভাবে নজর দেওয়া হোক।